আসসালামু আলাইকুম সাউন্ড কি ঠিক আছে আমাকে একটু জানাবেন সজীব চৌধুরী আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবু তো মাহবুব জি আলহামদুলিল্লাহ ভালো আছে সাকিব ডিসার সাউন্ড ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ তো চলুন আমরা হচ্ছে আজকে যে টপিকটা শুরু করবো আলোচনা করা সেই টপিকটার নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব অংশীদের ব্যবহার হিসাব এটা আপনাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় দুই এই টপিকটা আপনাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই আপনাদের এইচএসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইচএসি যারা চব্বিশ ব্যাচের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের শর্ট সিলেবাসে কিন্তু এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এই দ্বিতীয় অধ্যায়টা কিন্তু রয়েছে সুতরাং বুঝতে পারতেছেন এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই অধ্যায়টা ন্যূনতম একটা স্টুডেন্টের অত্যন্ত বেসিকটা একটু ক্লিয়ার রাখবার প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনি যদি এই অধ্যায় থেকে সিকিউ আনসার করতে নাও চান বা সিকিউ আনসার করতে যদি নাও পারেন আপনার এমসিকিউ এর উত্তর করবার জন্য কিন্তু এই অধ্যায়টার বেসিকটা আপনার লাগবে সুতরাং অংশীদারী ব্যবসা কি বা এখানে ম্যাথমেটিক্যালি কি টার্মগুলো বা কি অঙ্কগুলো করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটু নলেজ থাকা চাই কিন্তু আপনাদের পরিচিত যদি এইচএসসি চব্বিশ ব্যাচের কোনো শিক্ষার্থী বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে যদি কেউ পরিচিত থাকেন তো আপনারা অবশ্যই তাকে মেনশন করতে পারেন বা ক্লাসে ইনভাইট করতে পারেন তো চলুন আমি কথা না বাড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আমি আগে প্রথমে লিখে দিতে চাচ্ছি তো এই টপিকগুলো আপনারা একটু খাতা নোট করে রাখবেন দেখেন অনলাইনে ক্লাস করবার শর্ত কিন্তু আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে কেমন যদি এখানে সময় ক্ষেপণ করার জন্য আসেন বা যে না একটু ভিডিওটা দেখি ভিডিও দেখার উদ্দেশ্যে এখানে আপনারা আমার একটা অনুরোধ নট অনলি আমাদের চ্যানেল চ্যানেলে শুধু ভিডিও দেখার জন্য যাবেন না আপনি মনে করবেন যে আপনি ক্লাস করছেন সো ক্লাস করতে গেলে আপনি যেমন খাতা কলম নিয়ে যান তো অবশ্যই অনলাইনে যখন ক্লাসটা করবেন মোবাইলটা সামনে রেখে খাতা কলম নিয়ে বসবেন এখন যে নিয়ম গুলো আমি আলোচনা করছি আমি ধরে নিব যে আপনি অংশীদের ব্যবসা আগে পিছনে কখনো করেনি আমি সেইভাবে আপনাকে করানোর চেষ্টা করব বুঝাবার চেষ্টা করব আপনি একটু কষ্ট করে খাতা কলম নিয়ে খাতায় নোট করা শুরু করবেন কেমন যেটা বুঝতে অসুবিধা হবে কমেন্ট করবেন আমি ওটা বারবার রিপিট করব বুঝাই দিব ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন কেমন তো চলুন আমরা প্রথম যে টপিকটা বা যে নিয়মটা লিখতে চাচ্ছি এক নাম্বার সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের উপরে পূর্ণ বছরের সুদ ধার্য হবে এই নিয়মগুলো একটু মাথায় রাখতে হবে প্রারম্ভিক মূলধনের উপরে পূর্ণ বছরের সুদ ধার্য হবে তো একটা অংশীদারি ব্যবসা এখন অংশীদারী কি এটা আমরা সবাই জানি যে দুই বা ততোধিক ব্যক্তি একজন কিন্তু অংশীদারি ব্যবসা করতে পারবেন না একজন মালিক বা একজন মানুষের পক্ষে কিন্তু অংশীদারি ব্যবসা করা সম্ভব না দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা পরিচালনা করে সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলি আমরা কিন্তু সবাই জানি অংশীদারী ব্যবসা সালের যে আইন আইন সেই অনুযায়ী গঠিত ও পরিচালিত হয় এবং অংশীদারী ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন সর্বোচ্চ বিশ জন যদি ব্যাংকিং সেক্টর হয় সেক্ষেত্রে সর্বোচ্চ দশজন তো এইটা হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা তো অংশীদারি ব্যবসার এই অঙ্কগুলো যখন আমরা করব যেমন লাভ ক্ষতি আবন্টন হিসাব অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদারদের চলতি হিসাব এই অঙ্কগুলো যখন আমরা করব তখন আমাদের এই দশটা নিয়ম কাজে লাগবে বা আমি এখন এই যে দশটা নিয়ম লিখছি এই দশটা নিয়ম আপনাদের খুব পরিমাণে কাজে লাগবে তো এই দশটা নিয়ম আগে খাতায় নোট করে নেন তো আমি কি বলেছি যে প্রারম্ভিক মূলধনের উপরে পূর্ণ বছরের সুদ্ধার্য হবে এখন অনেকে বলতে পারেন যে স্যার প্রারম্ভিক মূলধন কি বছরের শুরুতে অংশীদাররা যে মূলধনটা ব্যবসায় প্রদান করে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন তো ওই প্রারম্ভিক মূলধনের উপরে যদি আমরা সুদ ধার্য করি বা সুদ কাটি ওইটা সব সময় পূর্ণ বছর এখন বলতে পারেন স্যার পূর্ণ বছর কি পূর্ণ বছর মানে এক বছর পূর্ণ বছর মানে কি এক বছর এক বছরের সুদ ধার্য হবে কেমন দুই নাম্বার হচ্ছে অতিরিক্ত মূলধনের উপরে উপরে তারিখ অনুযায়ী সুদ ধার্য হবে অতিরিক্ত মূলধন এখন আপনারা বলতে পারেন অতিরিক্ত মূলধন কি বছরের শুরুতে অংশীরা অংশীদারেরা তো একটা প্রারম্ভিক মূলধন বা বছরের শুরুতে তো একটা মূলধন দেয় এছাড়াও যদি ব্যবসায় আরো মূলধনের দরকার হয় তখন যে কোনো একজন অংশীদার বা যে মানে যে কোনো অংশীদার চাইলে ব্যবসায় আরো মূলধন দিতে পারে অতিরিক্ত মূলধন দিতে পারে তো সে বছরের শুরুতে একটা মূলধন দিছে বা বছরের সেটা তো দিছেই এর মাঝামাঝি বা বছরের যে কোনো সময় আরো অতিরিক্ত মূলধন সে ব্যবসায় বিনিয়োগ করতে পারে বা দিতে পারে তো এটা কি আমরা বলি অতিরিক্ত মূলধন বা অ্যাডিশনাল ক্যাপিটাল তো অতিরিক্ত মূলধন যে তারিখে দিবে সেই তারিখ অনুযায়ী সুদ্ধার্য হবে মনে করো অতিরিক্ত মূলধন যদি ছয় মাস দেয় তাহলে ছয় মাসের ধার্য করতে হবে অতিরিক্ত মূলধন যদি মনে করো চার মাস দিছে তাহলে চার মাসের ধার্য করতে হবে যে কয় মাস অতিরিক্ত মূলধন দিবে সেই কয় মাসের করতে হবে নম্বর হচ্ছে তিন নগদ উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে মাসের ধার্য হবে মনে রাখবে যদি অংশীদাররা নগদ উত্তোলন করে নগদ উত্তোলন মানে কি আমরা জানি ব্যবসা থেকে কিন্তু নগদ টাকাও যেমন উত্তোলন করা যায় ব্যবসা থেকে কিন্তু পণ্য উত্তোলন করা যায় মনে করো আমরা অংশীদার আমরা দশ দশ বারো জন মিলে একটা অংশীদারি ব্যবসা পরিচালনা করছি এখন আমাদের যদি হঠাৎ করে কোন অংশীদারের টাকার প্রয়োজন হয় বা নগদ অর্থের প্রয়োজন হয় সে তখন নগদ টাকা মনে করো তার কাছে নাই তখন সে নগদ টাকাটা কোথার থেকে নিবে ব্যবসা থেকে নিবে এখন নগদ অর্থটা কখন উত্তোলন করেছে এই তারিখটা যদি বলা না থাকে কি বলছি বলো তারিখ উল্লেখ না থাকলে কিসের নগদ উত্তোলনের ব্যবসা থেকে কিন্তু নগদ টাকা উত্তোলন করা যায় পণ্য উত্তোলন করা যায় এখানে কিন্তু আমি বলছি নগদ টাকা ভালো মতন মনে রেখো কিন্তু নগদ উত্তোলনের যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে ছয় মাসের সুদ ধরতে হয় কেন ছয় মাসের সুদ ধরতে হয় স্যার কেন পাঁচ মাসের না কেন চার মাসের না কেন তিন মাসের না এটার উত্তর হচ্ছে ব্যবসা শুরু করেই তার উত্তোলন করে না তো যেহেতু ব্যবসা শুরু করেই উত্তোলন করে না সেহেতু ধরে নেওয়া হয় যে বছরের মাঝামাঝি সময় কি অংশীদাররা উত্তোলনটা করেছে এর জন্য এটা মনে রাখবে নগদ উত্তোলনের উপরে ছয় মাসের সুদ্ধার্য হয় এগুলো খাতায় নোট করে নাও চার নম্বর হচ্ছে পণ্য উত্তোলনের উপরে সুদ ধার্য হবে না কি বলেছি বলো পণ্য উত্তোলনের উপরে সুদ্ধার্য হবে না কোনো অংশীদার ব্যবসা থেকে যদি পণ্য নেয় পণ্য মনে করো দশ বস্তা চাল নিল পাঁচ বস্তা ডাল নিল এগুলো কি পণ্য তো কোন অংশীদার যদি ব্যবসা থেকে নগদ অর্থ না নিয়ে পণ্য নেয় মানে প্রোডাক্ট নেয় তাহলে সেই পণ্য উত্তোলনের উপরে কোনো প্রকার সুদ ধার্য করা যাবে না তোমরা মনে রাখবে সুদ শুধুমাত্র নগদ উত্তোলনের উপরে ধার্য করা হয় সুদ শুধুমাত্র কি নগদ উত্তোলনের উপরে ধার্য করা হয় পাঁচ নাম্বার হচ্ছে রিনের সুদ উল্লেখ না থাকলে ছয় পার্সেন্ট হারে ছয় মাসের সুদ ধার্য হবে জিনিসটা কি যে ঋণের সুদ উল্লেখ না থাকে মনে করো কোনো অংশীদার ঋণ দিল কোনো অংশীদার ঋণ দিল তো দেখো অংশীদার যারা অংশীদার থাকেন তারা কিন্তু ব্যবসায় মূলধন দেয় এখন কোনো অংশীদার চাইলে কিন্তু ব্যবসায় ঋণ দিতে পারে ঋণ দিচ্ছে এবার কিন্তু মূলধন দিল না কি দিল ব্যবসায় ঋণ দিল এখন কোনো অংশীদার যদি ব্যবসায় ঋণ দেয় তাহলে তো তাকে অবশ্যই ঋণের সুদ দিতে হবে এখন তোমার যে চুক্তিপত্র বা তোমার যে উদ্দীপক বা তোমার যে প্রশ্নটা ওই প্রশ্নে যদি ঋণের সুদের কোনো কথা বলা না থাকে বা ঋণের সুদের যে পার্সেন্টেজ দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট কোনো পার্সেন্টেজ না থাকে পার্সেন্টেজ মানে কি যদি সুদের হার উল্লেখ না থাকে যে সুদ ঋণের সুদ কত পার্সেন্ট দিতে হবে এটা যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে ছয় পার্সেন্ট ধরে মানে ছয় পার্সেন্ট হারে ঋণের সুদ ছয় পার্সেন্ট ধরতে হবে এবং ছয় মাসের সুদ ধার্য করতে হবে ওকে তো ছয় পার্সেন্ট ধরতে হবে এটা স্যার কোন জায়গা থেকে পাইলেন এটা উনিশশো বলা সালের এই ব্যবসাটা যেহেতু আইন দ্বারা পরিচালিত হয় অংশীদারি ব্যবসা কি যেহেতু পরিচালিত হয় সেহেতু এখানে আইনে বলা আছে যে কেউ ঋণ দিলে তাকে ছয় পার্সেন্ট কি দিতে হবে বলো সুদ দিতে হবে কেমন এটা একটু মনে রাখবে এবং ছয় মাসের সুদ দিতে হবে ছয় নম্বর যদি আমি একটু বলি প্রত্যেক মাসের শুরুতে যদি উত্তোলন করে ঠিক আছে তাহলে ছয় পয়েন্ট পাঁচ মাসের সুদ ধার্য হবে কেমন আর যদি প্রত্যেক মাসের মাঝা মাঝি মাঝা মাঝি উত্তোলন করে তাহলে মাসের হবে যদি প্রত্যেক মাসে বা প্রতি মাসের শেষে উত্তোলন করে কিসে উত্তোলন করে শেষে উত্তোলন করে তাহলে পাঁচ পয়েন্ট পাঁচ মাসের হবে ব্যাপারটা কি দাঁড়ালো এই যে আমি একটু বক্স করে দিই যাতে তোমার এটা সুবিধা হয় দেখো যদি প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করে ধরো প্রত্যেক মাসের তারিখে প্রথম তারিখে একজন অংশীদার টাকা করে নগদ উত্তোলন করছে তাহলে তার মোট উত্তোলন হবে ছয় পয়েন্ট পাঁচ মাসের সো এখানে আমরা ছয় পয়েন্ট পাঁচ মাসের সুদ্ধার্য করবো আর কোন অংশীদার যদি মাসের মাঝামাঝি উত্তোলন করে তাহলে ছয় মাসের সুদ্ধার্য হবে আর প্রত্যেক মাসের শেষে যদি উত্তোলন করে মনে রাখবা শুরুতে মাঝামাঝি আর শেষে যদি শেষে উত্তোলন করে তাহলে পাঁচ পয়েন্ট পাঁচ মাসের সুদ্ধার্য হবে আর এই টপিকটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ কেমন এই প্রতিটা টপিক থেকেই কিন্তু কম বেশি টুকটাক এমসি আসতেই থাকে কেমন তোমরা এই বিষয়গুলো নোট করবা আর তোমরা যে সিকিউ আনসার করবা সিকিউর জন্য এইগুলোই ইম্পর্টেন্ট এইগুলো মনে রাখলেই হয় এই যে মাসের শুরুতে মাঝামাঝি শেষে কি বলছো বলো মাসের শুরুতে মাঝামাঝি শেষ এগুলো জাস্ট একটু মনে রাখবেন সাত নাম্বার ছয় সাত হ্যাঁ বেতন ডেবিট বা চার্জ করা হলে আসবে না বেতন ডেবিট বা চার্জ করা হলে আমি ভালো মতন বলছি দেখো ডেবিট বা চার্জ করা ডেবিট করা আর চার্জ করা একই কথা বেতন ডেবিট বা চার্জ করা হলে লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে না আসবে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবে কেমন আর যদি বেতন গ্রহণ করে বেতন গ্রহণ বা উত্তোলন করে এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট বেতন গ্রহণ বা উত্তোলন করে তাহলে এটা করা হলে এটা হ্যাঁ অংশীদারদের মূলধন হিসাবে আসবে না অংশীদারদের মূলধন হিসাবে আসবে না কেমন তাহলে বেতন গ্রহণ ও উত্তোলন করা হলে লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে আসবে না এই বিষয়টা এই দুইটা বিষয় যে বেতন ডেবিট ও চার্জ করা হলে কোথায় আসবে কোথায় আসবে না আর বেতন গ্রহণ বা উত্তোলন করলে কোথায় আসবে কোথায় আসবে না এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে এটা তোমাকে আমাদের সঙ্গে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে এই বেতন ডেবিট বা চার্জ রিলেটেড যে সৃজনশীল গুলা মানে একটু ঝামেলা আলা যে সৃজনশীল গুলো এগুলো আমাদের সঙ্গে সলভ করতে হবে কেমন তো এইগুলো সলভ করলে ইনশাল্লাহ এগুলো তুমি একদম বুঝে যাবে এগুলো নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না কেমন সাতের পরে আট নাম্বার যে রুলসটা লিখে দিব সেটা হচ্ছে মনে রাখবা মুনাফা বন্টন মুনাফা হিসাবে একটা মুনাফা বের হয় হ্যাঁ একটা মুনাফা বের হয় বা অনেক সময় সবসময় যে মুনাফা বের হবে বা লাভ হবে তা না আমরা জানি আয়ের থেকে ব্যয় কম হইলে মুনাফা হয় আর আয়ের থেকে ব্যয় অতিরিক্ত হলে বেশি হলে সেক্ষেত্রে আমাদের ব্যবসায় লোকসান বা ক্ষতি হয় বা লস হয় ঠিক আছে তো এই মুনাফাটা লাভ হোক বা লস হোক এটা বন্টন করার যে নিয়মটা এটা তিনটা ভাবে বন্টন করা হয় মুনাফাটা তিনটা ভাবে বন্টন করা হয় মনে রাখবা এক নাম্বার হচ্ছে মুনাফা হচ্ছে অনুপাত অনুসারে অনুপাত যেমন অঙ্ক একটা রেশিও দেওয়া থাকবে এরকম তিন ইস্টু দুই এক অনুপাতে মুনাফা বন্টন করা হয় বা দুই ইষ্টু দুই ইস্টু এক অনুপাতে মুনাফা বন্টন করা হয় এরকম একটা ইস্টু দেওয়া থাকবে মানে ইস্টু বলতে এরকম আমি একটু লিখে দিই মনে করো দুই ইস্টু দুই ইস্টু এক এইটাকেই বলা হয় অনুপাত তার মানে এই অনুপাত অনুসারে আমাদের মুনাফাটা বন্টন করা যেতে পারে এই মুনাফাটা বন্টন করা আমাদের তো না আর দুই নম্বর হচ্ছে হলো মূলধন অনুসারে মূলধন অনুসারে হ্যাঁ মুনাফা বন্টন মূলধন অনুসারে ঠিক আছে আমি একটু পাশে লিখে দিই অনুসারে একটা হলো মূলধন অনুসারে একটা হলো অনুপাত অনুসারে আর একটা মূলধন অনুসারে এখন তোমরা অনেকে বলতে পারো স্যার মূলধন অনুসারে জিনিসটা কি মূলধন অনুসারে হচ্ছে মনে বলছে যে তারা মূলধন অনুসারে তাদের লাভ ক্ষতি বন্টন করে নেয় তাহলে তুমি তখন কি করবা তাদের যে মূলধনটা একজনের এটা মনে করো কয়ের এর মূলধন এর মূলধন হচ্ছে এক লক্ষ টাকা আর বি এর মূলধন মনে করো পঞ্চাশ হাজার টাকা তখন তুমি এই শূন্য শূন্য গুলো কাটবা এই চারটা শূন্য কাইটে দিলাম এই চারটা শূন্য কাইটে দিলাম এখানে থাকলো দশ আর এখানে থাকলো পাঁচ এখন এই দুইটার ভিতর কমন যায় কি পাঁচ তাহলে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে এখানে কি পাইলো দুই বের হইলো আর এখানে কি বের হইলো এক তার মানে এখানে দাঁড়াইলো হচ্ছে দুই ইস টু এক এইটাই হচ্ছে আমাদের কি বলেন এটাই হচ্ছে আমাদের অনুপাত তার মানে যদি মূলধন অনুসারে বলে তাহলে আমাদের এই মূলধনটাকে কাটাকাটি করে এ অনুপাতে কনভার্ট করে নিতে হবে কেমন একটু মুছে ফেলি এটা মুর্ধরণ অনুসারে এবং সবার শেষে হচ্ছে সমভাবে সমভাবে ঠিক আছে সমভাবে মানে কি মনে করো তিনজন অংশীদার আছে এ বি সি আর মুনাফা হয়েছে মনে করো পনেরো হাজার টাকা তাহলে এই পনেরো হাজার টাকায় এই তিনজনের মাঝখানে বন্টন করে দেওয়া হবে এ পাবে তাহলে পাঁচ হাজার বি পাবে পাঁচ হাজার আর সিউ পাবে পাঁচ হাজার তাহলে এই প্রত্যেকে পাঁচ হাজার করে কি হইলো পেয়ে গেল তাহলে এটা কি সমানভাবে সবার মাঝখানে বন্টন করে দেওয়া হলো না এজন্য জন্য এটাকে বলে সমভাবে মুনাফা বন্টন তাহলে মুনাফা বন্টন হবে কত ভাবে বলো তিন ভাবে একটা হলো অনুপাত অনুসারে একটা হচ্ছে মূলধন অনুসারে আর একটা হচ্ছে তোমার সমভাবে নয় নম্বর হচ্ছে কমিশন রিলেটেড একটা কথা তোমাদের অনেক সময় আসে কমিশন রিলেটেড কেমন কমিশন রিলেটেড একটা কথা সব সময় তোমাদের আসে বা অনেক সময় অঙ্কের ভিতরে দেখা যায় তো কমিশন রিলেটেড একটা কথা হচ্ছিল মনে করো কমিশন অনেক সময় তোমাকে হ্যাঁ বন্টন যোগ্য মুনাফার উপরে ধার্য করতে বলে কমিশন অনেক সময় কিসের উপর ধার্য করতে পারে বলো বন্টনযোগ্য মুনাফার উপরে কিসের উপরে বলো বন্টনযোগ্য মুনাফার উপরে তাহলে বন্টনযোগ্য মুনাফাটা কি মনে রাখবা লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট সাইডটা যোগ দেবার পরে ডেভিড সাইডের ব্যয়গুলোকে বিয়োগ দেবার পরে যে টাকাটা বের হয় ওইটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা অনেক সময় বলে কমিশন বন্টনযোগ্য মুনাফার উপরে ধার্য করে তখন ওই বন্টনযোগ্য মুনাফার উপরে কমিশন ধার্য করতে হবে যদি বলে কমিশন পূর্ববর্তী মুনাফার মুনাফার উপরে তাহলে সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যদি মনে করো অঙ্কে দশ পার্সেন্ট ধরতে বলে মনে করো অঙ্কে দশ পার্সেন্ট ধরতে বললো কমিশন হ্যাঁ মুনাফার উপরে তাহলে তুমি কি করবা একদম সরাসরি দশ পার্সেন্ট ধরবা যদি পাঁচ পার্সেন্ট ধরতে বলে তাহলে সরাসরি পাঁচ পার্সেন্ট ধরবা ঠিক আছে মানে যদি এই পূর্ববর্তী কথাটা বলা থাকে কেমন আর যদি বলে কমিশন পরবর্তী কমিশন পরবর্তী মুনাফার উপরে কমিশন নির্ণয় করো যদি বলে কমিশন পরবর্তী মুনাফার উপরে যদি বলে তখন এই যে যদি একটা হলো পূর্ববর্তী বললে যে পার্সেন্টেজ বলবে সেই পার্সেন্টেজ সরাসরি ধরবা কিন্তু যদি পরবর্তী কথাটা বলে কি বলছি বলো পরবর্তী কথা বলে পরবর্তী ঠিক আছে সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা যদি পাঁচ পার্সেন্ট ধরতে বলে তাহলে পাঁচ দিয়ে গুণ দিবা নিচে একশোর সঙ্গে পাঁচ যোগ দিয়ে দেবা একশো পাঁচ যদি দশ পার্সেন্ট করতে বলে তাহলে দশ দিয়ে ভাগ দিবা একশো দশ দিয়ে দশ দিয়ে গুণ দিবা একশো দশ দিয়ে ভাগ করবা যে পার্সেন্টেজটা বলবে সেই পার্সেন্টেজটা দিয়ে গুণ দিবা আর নিচে একশোর সঙ্গে যোগ করে নিবা কেমন এটা হচ্ছে তোমার কমিশন কথা এবং লাস্ট একটা কথা হচ্ছে মনে রাখবা এটা খুবই বেসিক একটা বিষয় সেটা হচ্ছে নিট লাভ প্লাস প্লাস ঋণের সুদ এই দুইটা বস্তু একটা হলো নিট লাভ এটা তোমার যে অঙ্কে অঙ্কের একদম শেষে দেওয়া থাকবে আর এই ঋণের সুদটা নিয়ে তো আমি একটু আগে তোমার বললাম যে ঋণের সুদ উল্লেখ না থাকলে ছয় পার্সেন্ট ধরতে হয় অংশীদারের আইনে এই যে ঋণের সুদ উল্লেখ না থাকলে ছয় পার্সেন্ট ধরতে হয় ঠিক আছে এই যে আমি এটা একটু মার্ক করে দিচ্ছি ছয় পার্সেন্ট ধরতে হয় কেমন তো এই যে ঋণের সুদ আর হচ্ছে নিট মুনাফা এই দুইটা কখনোই অংশীদারদের মূলধন হিসাবে বা অংশীদারদের চলতি হিসাবে আসবে না তাহলে আমরা এখানে লিখতে পারি এই দুইটা অংশীদারদের মানে কি বললাম নিট লাভ ও ঋণের সুদ এই দুটো অংশীদারদের মূলধন হিসাবে কখনোই আসবে না আশা রাখি এই যে পয়েন্টগুলো আমি তোমাদের লিখে দিয়েছি এই পয়েন্টগুলো তোমরা খাতা একটু নোট করে রাখবে তোমাদের এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানো স্যার ফার্স্ট থেকে আবার একটু বুঝাই দেন মানে সামারি করে দেন আরেকবার একবার জি অবশ্যই দেওয়া থাকবো অবশ্যই বুঝাই দিচ্ছি বাবা সিয়াম মূল মাহতাব কোশ্চেন করছে মূলধন দেওয়া আছে কিন্তু মূলধনের কথা সেক্ষেত্রে কি মূলধনের সুদ আসবে না জি না সেক্ষেত্রে আট নাম্বারটা আবার বুঝাই দেব জি হ্যাঁ আবার বুঝাই দেব দশেরটা কি চলতি হিসাবে যাবে না এটা মূলধন হিসাবেও আসবে না চলতি হিসাবেও আসবে না আমি আপনাদের এইটা নিয়ে অনেকের অনেক কমপ্লেন আছে যে এই ঋণের সুদ অংশীদারদের চলতি হিসাবে আসবে অনেকে বলেন অনেকে বলে আসবেন না আমার সোজা সাপটা কথা ঋণের সুদ অংশীদারদের মূলধন নিবেন না অংশীদারদের চলতি হিসাবেও না ঋণের হিসাবে আহ লাভ ক্ষতি আবন্ডন হিসাবে নিবেন আচ্ছা আমি সামারি করে দিচ্ছি স্যার এমসিকিউ এর জন্য কোন সাজেশন দিবেন নেক্সট ক্লাস ইনশাল্লাহ সঞ্জু সিদ্দিক অল ক্লিয়ার ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি এটা আরেকবার একটু বুঝাই দিচ্ছি আমি এটা একটু ক্লোজ করি দেখেন আমি বলেছি প্রারম্ভিক মূলধনের উপরে মানে বছরের শুরুর যে মূলধনটা সেই মূলধনটার উপরে পূর্ণ বছরের সুদ্ধার্য হবে মানে এক বছরের সুদ্ধার্য করা হবে অতিরিক্ত মূলধনের তারিখ অনুযায়ী সুদ্ধার্য করতে হবে কোন অংশীদার যদি অতিরিক্ত মূলধন দেয় মানে বছরের শুরুর প্রারম্ভিক মূলধন তো দিছেই আরও মূলধন সে দিয়েছে তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত মূলধনের উপরে তারিখ অনুযায়ী সুদ দেবে মানে যে তারিখকে সে মূলধন দিবে তার থেকে পরবর্তী মাস মানে ডিসেম্বর মাস পর্যন্ত পরবর্তী যে কয় মাস সেই কয় মাসে ধার্য করা হবে যদি ছয় মাস হয় অতিরিক্ত মূলধন দিচ্ছে তাহলে ছয় মাসে ধরতে হবে চার মাস পাঁচ মাস যে কয় মাস থাকবে সেই কয় মাস মানে যে কয় মাস হয়েছে অতিরিক্ত মূলধন দিবে মানে অতিরিক্ত মূলধনের ম্যাচুরিটি যেটা অতিরিক্ত মূলধন যে কয়দিন হয়েছে দিছে সেই কয়দিনের সুদ্ধার্য হবে অতিরিক্ত মূলধনের তারিখ অনুযায়ী শুদ্ধার্য হবে এটাকে কিন্তু এক বছরের শুদ্ধার্য করা যাবে না প্রারম্ভিক মূলধানের এক বছরের শুদ্ধার্য হবে নগদ উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে ছয় মাসের সুদ্ধার্য করতে হবে কোন অংশীদাররা মনে করো নগদ উত্তোলন করছে নগদ টাকা ক্যাশ টাকা নিছে ব্যবসা থেকে তাহলে তাকে ছয় মাসের সুদ্ধার্য করা হবে বা তাকে ছয় মাসের সুদ দেওয়া হবে বা মানে তাকে দিতে হবে আর কি পণ্য উত্তোলনের উপর কোন ধার্য হবে না ব্যবসা থেকে অংশীদাররা দুইটা জিনিস উত্তোলন করতে পারে একটা হলো নগদ টাকা আর একটা হলো পণ্য যদি কোনো পণ্য উত্তোলন করে এটার উপর কোনো সুদ্ধার্য হয় না সুদ একমাত্র নগদ উত্তোলনের উপর ধার্য এই যে লিখছি নগদ উত্তোলনের উপরে ধার্য হবে এরপর আমরা পাঁচ নম্বর বলেছি ঋণের সুদ উল্লেখ না থাকলে ছয় পার্সেন্ট হারে ছয় মাসের ধার্য হবে কোনো অংশীদার যদি ঋণ দেয় তাকে ছয় পার্সেন্ট সুদ দেবেন যদি সুদের কথা মেনশন করা না থাকে ম্যাক্সিমামই অঙ্কে ঋণের সুদের কথা বলা থাকে না এটা একটু মাথায় রাখতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ঋণের সুদ উল্লেখ না থাকলে কয় করতে হয় এটা একদম মুখস্থ করে ফেলেন কোন অংশীদার যদি ঋণ দেয় তাকে ছয় পার্সেন্ট সুদ্ধার্য করতে হবে বা সুদ দিতে হবে তাকে প্রত্যেক মাসের শুরুতে যদি উত্তোলন করে তাহলে ছয় পয়েন্ট পাঁচ মাসের সুদ্ধার্য হবে প্রত্যেক মাসের মাঝামাঝি উত্তোলন করলে ছয় মাসের সুদ্ধার্য হবে প্রত্যেক মাসের শেষে উত্তোলন করলে পাঁচ পয়েন্ট পাঁচ এই যে মনে রাখবেন এটা হলো শুরুতে এটা হলো মাঝামাঝি এবং এটা হচ্ছে শেষে আশা রাখি বুঝতে পারছেন শুরুতে হলে ছয় পয়েন্ট পাঁচ মাঝামাঝি হলে ছয় আর শেষে হলে পাঁচ পয়েন্ট পাঁচ এটার আরো অনেক আছে দুই পয়েন্ট পাঁচ দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ এরকম আছে ওটা ওইদিকে আমি গেলাম না এই তিনটা মুখস্থ রাখলে আপনার সব হয়ে যাবে ইনশাল এবার এখানে একটা কথা আমরা লিখেছি এটা জাস্ট আপনাকে একটু মুখস্থ রাখতে হবে সেটা কি বেতন ডেবিট বা চার্জ করা হলে লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে না কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে আসবে আর বেতন গ্রহণ বা উত্তোলন করা হলে অংশীদারদের মূলধন হিসাবে আসবে না কিন্তু লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে কথা কিন্তু এখানে দুইটা একটা হচ্ছে হলো ডেবিট বা চার্জ করা তো দেখো যেটা ডেবিট বা চার্জ করা হয়েই গেছে সেটা আবার লাভ ক্ষতি হিসাবে আমরা কেটে কেন নিব সেটা সরাসরি অংশীদারদের মূলধন হিসাবে আসবে তো এই জন্য আমরা লিখছি লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে না কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে আসবে ঠিক আছে আর যদি বেতন গ্রহণ বা উত্তোলন করা হয় তাহলে অংশীদারদের মূলধন হিসাবে আসবে না মানে পরবর্তী ধাপে আসবে না কিন্তু লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে সেটা কখন যখন বেতন গ্রহণ বা উত্তোলন কথাটা বলা থাকবে আর মুনাফাটা তিন বন্টন করা যায় একটা অনুপাত অনুসারে যেমন তিন ইস্টু দুই ইস্টু এক এরকম দেওয়া থাকবে হ্যাঁ এক দুই ইস্টু দুই ইস্টু এক এরকম একটা অনুপাত দেওয়া থাকবে অঙ্কে তাহলে ওই অনুপাত অনুসারে আমরা মুনাফাটা বন্টন করব আরেকটা একটা হচ্ছে মূলধন অনুসারে অংশীদাররা যে মূলধন দিছে সেই মূলধনটাকে মুনাফায় কনভার্ট করে বা সরি মানে সেই মূলধনটাকে অনুপাতে কনভার্ট করে তারপরে আমাদের মুনাফাটা বন্টন করতে হবে আর সমবয় মানে যে কয়জন অংশীদার আর যে কয় বন্টন যোগ্য মুনাফা সমান ভাগে ভাগ করে দিতে হবে যদি তিনজন থাকে তিন দিয়ে ভাগ করে তিনজনের সমান ভাবে ডিস্ট্রিবিউট করে দিতে হবে এরপর লিখেছি কমিশন এটা বন্টনযোগ্য মুনাফার উপর অনেক সময় কমিশন ধার্য করতে বলে তো বন্টনযোগ্য মুনাফার উপরে সরাসরি যে পার্সেন্টেজ থাকবে কমিশন দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বিশ পার্সেন্ট সরাসরি পার্সেন্টেজটা ধরবো কার উপরে বন্টনযোগ্য মুনাফার উপরে আর যদি কমিশন পূর্ববর্তী মুনাফার উপরে বলে সেক্ষেত্রেও আমরা যে পার্সেন্টেজটা বলবে সেই পার্সেন্টেজটা আমরা মুনাফার উপরে আর যদি কমিশন পরবর্তী বলে সেক্ষেত্রে আমি বলছি যে 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 পার্সেন্টেজটা বলবে আমি ধরে নিলাম কমিশন পরবর্তী ধরতে তাহলে দশ পার্সেন্ট যদি ধরি মুনাফার উপরে তাহলে আমরা গুণ দশ ভাগ একশো দশ যদি বিশ পার্সেন্ট বলে তাহলে গুণ বিশ ভাগ একশো বিশ যদি পাঁচ পার্সেন্ট বলে গুণ পাঁচ ভাগ একশো পাঁচ আর নিটলাভ ঋণের সুদ এই দুইটা কখনোই অংশীদারদের মূলধন হিসাবেও আসবে না চলতি অংশীদারদের চলতি হিসাবেও আসবে না এখন তোমরা যদি এটা বুঝে থাকো একটু কমেন্টে লেখো আমি এটা বুঝবো আমার পরে আরো অনেকগুলো ধাপ আছে সেগুলো আলোচনা করবো স্যার সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার সিয়াম আমার মতে তোমরা যারা অঙ্ক একটু কম করছো সারা বছর এইচএসসি চব্বিশ ব্যাস তোমাদের সবাইকে বলছি তোমরা এই দ্বিতীয় অধ্যায় না করে সরাসরি অংশীদারদের সরি মানে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি মূলধন ওইটা করো এটা খুবই সহজ অধ্যায় এই অধ্যায়ের থেকে অনেক বেশি সহজ কিন্তু তোমাদের অনেকের কাছে আবার আবার এই দ্বিতীয় অধ্যায়টা মানে এই দ্বিতীয় অধ্যায়টা অংশীদের ব্যবসা হয়েছে পার্টনারশিপ বিজনেস এই অঙ্কটা আমার তোমাদের অনেকের কাছে সহজ মনে হয় যাদের কাছে এই অধ্যায়টা সহজ মনে হয় তারা এই অধ্যায়টা করবা

কারো কোনো প্রবলেম নাই আর সবাই নিশ্চয়ই রোজা আসো ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা বেশি তোমাদেরও কষ্ট দিতে চাই না আমি এটা মুছে ফেললাম মনে রাখবা এই অংশীদারি ব্যবসায়ী হিসাবে মেইনলি যে পার্টগুলো তোমাদের জানতে হবে আমি একটু সময় নিয়ে জাস্ট একটু একটা সেকেন্ড একটু মাপটা আমি একটু নিয়ে দাঁড়ো মার্জিন করে নিলাম ঠিক আছে ওকে আচ্ছা আর একটা কথা আমি একটু তোমাদের বলি আমাদের একটা লাস্ট শুট কোর্স আছে লাস্ট শুট নাম শুনেই বুঝতে পারতেছ আমি একটা মিনিট তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি হ্যাঁ এটা আমাদের পনেরো এপ্রিল থেকে ক্লাস শুরু তোমরা যদি কেউ এই কোর্সটায় ভর্তি হতে চাও এখানে সালের প্রশ্ন সমাধান করানো হবে মানে তোমাদের টেস্ট পেপার সলভিং থাকবে বেসিক ক্লাস থাকবে প্লাস তোমাদের সাজেশন থাকবে ওকে এই আমরা এখানে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এটাকে শর্ট সিলেবাসটাকে আরো শর্ট করে একদম এ প্লাস টার্গেট এ প্লাস মানে এ প্লাস পাওয়ার টার্গেট নিয়ে আমরা এখানে তোমাদের এই কোর্সটা ডিজাইন করছি কোর্সটার নাম লাস্ট শুট এটা এইচএসসি চব্বিশ ব্যাচের জন্য আমাদের একদম লাস্ট কোর্স এবং এই কোর্সটার কোর্স ফি মাত্র চারশো নিরানব্বই টাকা একবারই তোমাকে দিতে হবে চারশো নিরানব্বই টাকা এমন না যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য আলাদা আলাদা দিতে হবে এই দুইটাই আমরা করাবো মাত্র চারশো নিরানব্বই টাকা হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই করাবো চারশো নিরানব্বই টাকা ওকে তো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আহ টু এই অনেক বেশি ধন্যবাদ তো তোমরা যদি চাও আমাদের কাছে পড়তে অবশ্যই তোমরা আমাদের এই নাম্বার যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ অনেক বেটার কিছু ওখানে থাকবে তোমাদের জন্য ওকে আচ্ছা চলো আমরা এবার আমাদের মূল টপিকে চলে যাই তো আমি তোমাদের যে জিনিসটা প্রথমে লিখে দিতে চাই সেটা হচ্ছে মনে রাখবা খুবই মনোযোগ দাও সেটা হচ্ছে এই অঙ্ক যখন তোমরা করবে এটার ফার্স্ট যে টপিকটা তোমাকে শিখতে হবে সেটা হল লাভ ক্ষতি লাভ ক্ষতি আবন্টন হিসাব ওকে এই লাভ ক্ষতি আবন্টন হিসাবটা ইউজুয়ালি খ দাগে আসে আর গদাগে দাগে আসবে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব অংশীদারদের চলতি হিসাব ওকে এই দুইটা টপিক থেকে যেকোনো একটা টপিক আসবে তবে অংশীদারদের চলতি হিসাবটা এইস এস চব্বিশ ব্যাচের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসবার সম্ভাবনা আছে কারণ তেইশ ব্যাচে অনেক পরিমাণে এসেছে এটা আরেকটা হচ্ছে কদ আগে যে জিনিসটা ইউজুয়ালি আসে সেগুলো হচ্ছে মূলধনের সুদ নির্ণয় করতে বলে ঠিক আছে এগুলো তোমরা সবাই জানো আমি তোমাদের অঙ্ক করে করে দেখাই দিব উত্তোলনের সুদ সুদ কিংবা হ্যাঁ ঋণের সুদ সুদ হ্যাঁ ঋণের সাধারণত দুই মার্ক হিসাবে আসে ওকে তো এইটা হলো তোমার কোশ্চেন প্যাটার্ন তার মানে এই অধ্যায়টা পারার জন্য তোমাকে এই টপিকগুলো গুলো শিখতে হবে কি কি শিখতে হবে আমি কি বলেছি যে মেনলি মোটা দাগে শিখতে হবে লাভ ক্ষতি আবন্টন হিসাব দুই নম্বর শিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব এই জিনিসটাই এই দুইটা জিনিস সব থেকে বেশি শিখতে হবে আর অংশীদারদের মূলধন হিসাব আর অংশীদারদের চলতি হিসাব একদম সেম একই রকম কেমন তো আসো আমরা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাবটা কিভাবে প্রস্তুত করে সেটা শিখব আমরা একটু মাঝখান থেকে ডিভাইডেড করে নিব অনেকে টাকার ঘর একটা দিয়ে করে অনেকে দুইটা দিয়ে করে একটা করলেই হচ্ছে কোনো সমস্যা নেই আচ্ছা অবশ্যই প্রতিষ্ঠানের নাম লিখবা আমি লিখে নিলাম এ বি ও সি এর লাভ ক্ষতি আবন্টন হিসাব লাভ ক্ষতি হিসাব অবশ্যই সাল লিখে দিবা মনে করো দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা টাকা অনেকে এখানে বিস্তারিত টাকা এখানে পরিমাণ টাকা ওটা লিখলেও হয় বা শুধু টাকা টাকা লিখলেও হয় বিবরণ টাকা এই করোনায় তুমি চাইলে ডেবিট লিখতে পারো এই করোনায় লিখতে পারো ক্রেডিট ওকে এটা হচ্ছে তোমার ছক দেখো বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা এই পাঁচটা ডেবিট পাস এই পাঁচটা ক্রেডিট পাস অংশীদারদের নাম উপরে লিখছি এবিসি তারপর লিখছি লাভ ক্ষতি আবন্টন হিসাব তারপর লিখছি দুই হাজার চব্বিশ সালের মানে এই তারিখটা অঙ্কের ভিতর দেওয়া থাকবে সেই তারিখটা দিয়ে লিখবো সমাপ্ত বছরের জন্য কারণ এই লাভ ক্ষতি আবন্টন হিসাব এগুলো আমরা বছরের শেষেই করে থাকি ঠিক আছে এখন এখানে তুমি মোটা দাগে যে জিনিসটা মনে রাখবে একদম মোটা দাগে সেটা হচ্ছে কি এই যে ডেবিট পাসটা এই ডেবিট পাসটায় সব ব্যয়গুলো যাবে সরি হ্যাঁ ডেবিট পাসগুলো সব ব্যয়গুলো আসবে অংশীদারী ব্যবসার জন্য যেগুলো ব্যয় সেই ব্যয়গুলোকে এই ডেবিট পাশে নিব আর যে আয়গুলো থাকবে আমার ব্যবসার জন্য যেগুলো আয় মানে টাকা আসবে সেগুলোকে আমরা নিবো এই ক্রেডিট পাশে তোমরা মোটা দাগে মনে রাখবা আমরা এই ডেবিট পাশে এই ডেবিট পাশে মাত্র পাঁচটা আইটেম মনে রাখবো আর এই ক্রেডিট পাশে মাত্র তিনটা আইটেম মনে রাখবো এখন কি সেই পাঁচটা আর তিনটা আইটেম এইটা আমি তোমাদের এখন লিখে দিচ্ছি ওকে তো কি বলছি বলো ডেবিট পাশে পাঁচটা ব্যয়ের আইটেম লিখবো আর ক্রেডিট পাশে তিনটা আয়ের আইটেম লিখবো বাস এই অঙ্ক শেষ পাঁচ আর তিন ছয় মাত্র এই আটটা আইটেম যদি তুমি মনে থাকতে পারো তাহলে তুমি প্লিজ আমার কাছে চলে আসো এটা দিয়ে আমি তোমার একটা বাড়ি দেই তোমার মাথার উপরে তাহলে তুমি দেখবা একদম তুমি মানে তোমার এরপরে দেখবা তুমি হচ্ছে ওই মেন্টস খাইলে যেমন দিমাক্কা বাত্তি চলে যায় তোমার ওই রকম বাত্তি চলে যাবে দেখবা ঠিক আছে মানে যদি এই মাত্র আটটা আইটেম মনে না রাখতে পারো ঠিক আছে অথচ অংশীদারি ব্যবসার অঙ্ক করতে চাও কিন্তু এই আটটা আইটেম যদি মনে না রাখতে পারো তাহলে আর কিছু বলার নাই জাস্ট আটটা আইটেম আটটা আইটেম মনে রাখতে হবে কেমন একটু আসো এবার আমি তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলবো সেটা হচ্ছে বিপরীত অঙ্কের টাইটেল আমি কি লিখছি বলো বিপরীত অঙ্কের টাইটেল কি বলছে বলো বিপরীত অঙ্কের টাইটেল কি আমার সঙ্গে মুখে বলো বিপরীত অঙ্কের টাইটেল বিপরীত বিপরীত অঙ্কের টাইটেল বিপরীত অঙ্কের টাইটেল বিপরীত অঙ্কের টাইটেল বিপরীত অঙ্কের টাইটেল মানে কি আমরা যে অঙ্ক করব শিরোনামটা তার বিপরীত দিব আমি কি বলছি বলো আমরা যে অঙ্ক করব শিরোনামটা তার বিপরীত দেব এখন আমরা অঙ্ক করতে শিখি লাভ ক্ষতি আবন্টন হিসাব এটা কিসের ছক লাভ ক্ষতি আবন্টন হিসাব তার মানে আমরা যখন লাভ ক্ষতি আবন্টন হিসাব করবো তো লাভ ক্ষতি আবন্টন হিসাবে বিপরীত অঙ্ক কোনটা বিপরীত অঙ্ক কোনটা বিপরীত অঙ্ক হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদারদের চলতি হিসাব কি বসু বলো অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদারদের চলতি হিসাব এই দুইটা হলো এই লাভ ক্ষতি আবন্টন হিসাবের বিপরীত অঙ্ক ঠিক আছে আবণ্টন আর বন্টন একই কথা তো লাভ ক্ষতি আবন্টন হিসাবের বিপরীত অঙ্ক মানে আমরা যখন লাভ ক্ষতি হিসাব করব তখন টাইটেল দিব কি হয় অংশীদারদের মূলধন হিসাব তা না হইলে অংশীদারদের চলতি হিসাব টাইটেল দিতে হবে শিরোনাম দিতে হবে কিন্তু শিরোনামটা কোনটা দিব যে অঙ্ক করতেছি বিপরীত শিরোনামটা দিব করতেছি লাভ ক্ষতি হিসাব শিরোনাম দিব অংশীদারদের মূলধন হিসাব তা না হলে অংশীদারদের চলতি হিসাব এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার কোনটা দিব অংশীদারদের মূলধন হিসাব দিব নাকি অংশীদারদের চলতি হিসাব দেবো ইটস ডিপেন্ড অন তোমার প্রশ্নের গদ কি চাইছে তোমার প্রশ্নের গদ যদি বলে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো তখন তুমি শিরোনামটা দিবা যখন লাভ ক্ষতি আবন্ন হিসেব করবা তখন অংশীদারদের চলতি হিসাবে শিরোনাম দিবা আর তোমার প্রশ্নের গদ যদি অংশীদারদের মূলধন হিসাব করতে বলে প্রশ্নের গদ যদি অংশীদারদের মূলধন হিসাব করতে বলে তাহলে তুমি এই লাভ ক্ষতি হিসাব করবার সময় টাইটেল দিবা অংশীদারদের মূলধন হিসাব তো চলো আমি তোমাদের জিনিসটা একটু দেখাই দিব হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব মূলধন হিসাব এখানে আমরা লিখলাম হচ্ছে মূলধনের শুদ্ধ অংশীদাররা মূলধন দিলে তার বিপরীতে অংশীদারী ব্যবসাকে সুদ দিতে হয় তো এটা অংশীদারী ব্যবসার জন্য ব্যয় কিন্তু অংশীদারদের জন্য আয় তো মূলধনের সুদ মূলধন তো এবিসি সবাই দিয়েছে এ বি সি সবাই দিয়েছে তাদের যে মূলধনটা সেই মূলধনের যে সুদটা সেই সুদটা আমরা এখানে বসাই দিব এবং এই তিনটা যোগ দিয়ে আমরা থার্ড কলামে টাকা লিখে দেব এটা হলো মূলধনের সুদ আমরা অন্তর্ভুক্ত করলাম কিন্তু এই মূলধনের সুদটা নেবার জন্য এটা তো একটা ব্যয় এই জন্য এই ডেবিট পাশে আসছে কিন্তু এই ব্যয়টা নেবার আগে আমি কিন্তু উপরে দেখো যে নীল কালি দিয়ে একটা শিরোনাম লিখছে কারণ আমরা করতেছি লাভ ক্ষতি আবন্টন হিসাবে এই যে লাভ ক্ষতি আবন্টন হিসাব কিন্তু শিরোনাম দিছে অংশীদারদের মূলধন হিসাব তাহলে আমাদের আরো তো ব্যয় আছে যেমন বেতন আছে তো এই ক্ষেত্রে আমরা টাইটেল দিব কি আগে টাইটেল দিয়ে নেই অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব আচ্ছা এখানে আমরা মনে করে নিলাম বেতন এখন বেতন মনে করো দুইজন পাবে একজন পাবে হচ্ছে এ আর সি এই দুইজন মনে করো বেতন পাবে তো এ যখন বেতন পাবে এর বেতনটা এখানে আমরা দিব সি বেতন পাবে সেটা আমরা দিব আর মনে রাখবা বেতন সব সময় বারো মাসের নিতে হবে এটা আমি এখানে লিখে দিলাম ঠিক আছে টুয়েলভ মান্থ বারো মাসের এই নোটটা একটু রেখে দিও যে বেতন সব সময় বারো মাসের নিতে হয় কারণ অনেক সময় বলা থাকে যে এ দুই টাকা করে প্রতি বেতন পাবে তাহলে আমরা এখানে কি দুই হাজার নাকি দুই হাজার গুণ বারো বারো দু গুণে চব্বিশ টাকা নেবো চব্বিশ হাজার টাকা নেবো কারণ বেতনটা সব সময় বারো মাসের দেখাতে হয় কেমন আচ্ছা তাহলে আমরা কিন্তু শিরোনাম দিলাম বিপরীত অঙ্কের টাইটেল দিলাম এরপর থাকতে পারে কমিশন তাহলে সেক্ষেত্রেও আমরা শিরোনাম দিব অংশীদারদের মূলধন হিসাব শিরোনাম দিলাম এরপর আমরা লিখব কমিশন এরপরে একটা ব্যতিক্রম একটা এন্ট্রি আছে সেটার নাম হচ্ছে হলো ঋণের সুদ ঋণের সুদ কিন্তু অংশীদারি ব্যবসার জন্য ব্যয় কারণ অংশীদাররা ঋণ দেয় তার বিপরীতে ব্যবসাকে সুদ দিতে হয় ছয় পার্সেন্ট যদি সুদের হার উল্লেখ না থাকে তো সুদ দিতে হয় তো অংশীদের ব্যবসার জন্য কিন্তু এটা ব্যয় তো ঋণের সুদটা কিন্তু আমাদের এইখানে আসবে তো ঋণের সুদের সময় যে টাইটেলটা 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 আমরা সেই সেই একটু অন্য কালার নেই মিনিট অংশীদারদের ঋণ হিসাব কি টাইটেল দিব বলো অংশীদারদের ঋণ হিসাব এই যে আমি টাইটেল দিলাম অংশীদারদের ঋণ হিসাব লিখছি এটা হলো শিরোনাম দিলাম শিরোনাম দিয়ে এর ভিতরে আমরা লিখবো অবশ্যই অবশ্যই ঋণের সুদ ঋণের সুদ আমরা বসাই দিব কেমন এই বেতন এই দুটো যোগ দিয়ে এখানে বসাইছি এটা হলো কমিশন আর এটা হলো ঋণের সুদ এই যে কমিশন এটা ঋণের সুদ কেমন এখানে আরেকটা আইটেম আসবে সেটা মুনাফার অংশ এটা পরে এটা সবার লাস্টে কাজ করতে হবে তো প্রথমে এখানে আরেকটা আইটেম আমরা নিব সেটা হচ্ছে হলো নিট লাভ এখন নিট লাভ আমরা আগে একটু লিখে নিই নিট লাভ নিট লাভ তো আয় আয় অবশ্যই ক্রেডিট সাইডে আসবে এবং নিট লাভটা তোমরা মনে রাখবে এটা অঙ্কের ভিতরে সবার শেষে দেওয়া দেওয়া থাকে অবশ্যই থাকবে তো এই যে টাকাটা এটা আমরা এখানে লিখে দিব তো এই নিট লাভের উপরে যে শিরোনামটা দিব এই শিরোনামটা একটু ব্যতিক্রম এই শিরোনামটা কিন্তু ওই বিপরীত অঙ্কের টাইটেল দিলে হবে না মানে অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদারদের চলতি হিসাব লিখলে হবে না যখন আমরা নিট লাভ লিখবো এই ক্রেডিট পাশে এই ক্রেডিট পাশে একদম শুরুতে এই ক্রেডিট পাশে একদম শুরুতে যখন নিট লাভ লিখবো তখন আমরা যে অঙ্ক সেই টাইটেল দিব। কি বলছে আবার বলো যে অঙ্ক সেই টাইটেল দিব তাহলে অঙ্ক করতে লাভ ক্ষতিন হিসাব তার মানে ওকে টাইটেল দিছি লাভ ক্ষতি আবণ্টন হিসাব এছাড়াও আর কি কি আসতে পারে যেমন আমরা একটু শিরোনাম দিয়ে নেই অংশীদারদের মূলধন হিসাব শিরোনাম দিলাম শিরোনাম দিয়ে এর ভিতরে আমরা নিতে পারি উত্তোলনের সুদ মানে নগদ উত্তোলনের যে সুদটা আমরা ধার্য করব তো মূলধনের সুদ আসছে ডেবিট পাশে এই যে আর উত্তোলনের ক্রেডিট পাশে তো উত্তোলন মনে করো এ বি সি তিনজনই উত্তোলন করছে তাহলে উত্তোলনের যে সুদটা আসবে সেই সুদটা আমরা বসাই দিব এবং টাকাটা এখানে লিখবো দেখো টাইটেল কিন্তু আমরা বিপরীত অঙ্কের টাইটেল দিচ্ছি অংশীদারদের মূলধন হিসাবে আর করতেছি কি লাভ ক্ষতি আবন্টন হিসাবে এবার আরেকটা টাইটেল দিব সেটা হচ্ছে ভালো অংশীদারদের মূলধন হিসাব বিপরীত অঙ্কের টাইটেল অংশীদারদের মূলধন হিসাব এখানে আমরা লিখবো হচ্ছে পণ্য উত্তোলন কোন অংশীদার যদি পণ্য উত্তোলন করে এটাও আমরা কেরিট স্যারে দেখাবো পণ্য উত্তোলন তো পণ্য উত্তোলনের যে টাকাটা আসবে সেই টাকাটা আমরা এখানে লিখে দিবো এবার আমাদের কাজ হচ্ছে হলো একটু যোগ বিয়োগের পালা তো যোগ বিয়োগটা আমরা কিভাবে করব এদিকে থাকো তোমরা প্রথমে এই ক্রেডিট পাসটাকে যোগ দিবা এই ক্রেডিট পাসের সেকেন্ড কলামটা যোগ দিবা যোগ দিয়ে যে টাকাটা আসবে সেই টাকাটা তুমি এই কলামে লিখবা কলামে লিখে জেড টানবা এবং এই যে টাকাটা বের হবে এই টাকাটা এর কান ধরে এই পাশে নিয়ে আসবা আচ্ছা একটু উপরে হয়ে গেছে একটু নিচে নামাই করি আচ্ছা তোমরা বলতে পারো যে স্যার এই সেটে যোগ করে মনে করেন হইলো এক লক্ষ তাহলে এই এক লক্ষ করে কেন এই পাশে আমরা লিখলাম কেন এই টাকাটাকে আমি কান ধরে এখানে মানে এখানে যে টাকাটা থাকবে সেই টাকাটাই কেন আমাদের এখানে হুবহু বসাই দিতে হবে এখানে যদি এক লাখ পঞ্চাশ হাজার হয় তাহলে কেন এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার লিখতে হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না এটার মেইন কারণটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ডেবিট পাস এবং ক্রেডিট পাস সবসময় সমান করতে হয় আমি কি বলছি বলো অ্যাকাউন্টিং এর ডেবিট পাস এবং ক্রেডিট পাস সবসময় সমান করতে হবে তাহলে আমার এই পাশটা এই ক্রেডিট পাশটা তো যোগ করলে আসবে একটা অ্যামাউন্ট ডেবিট পাশটা যোগ করলে আসবে আরেকটা অ্যামাউন্ট কিন্তু সেটা কি করা যাবে না এটা আমাদের দুই পাশ মিলাই ফেলতে হবে তার মানে এই ক্রেডিট পাশটা আয় সাধারণ আয়ের পাশ সাধারণত একটু বড় হয় এই জন্য আয়ের পাশটাই আমরা যোগ দিই আগে তো ক্রেডিট পাশটা যোগ দিয়ে আমরা এই পাশে বসাই দিব এবং এইটার থেকে সবগুলো বিয়োগ দেওয়ার পরে যেটা আসবে ওইটাই হচ্ছে বন্টন যোগ্য মুনাফা যেটা আমাদের অংশীদারদের মাঝখানে বন্টন করে দিতে হবে তাহলে আমরা এখানে শিরোনাম লিখবো অংশীদারদের মূলধন হিসাব এবার এখানে আমরা লিখলাম একটু ছোট ছোট হয়ে যাচ্ছে একটু বুঝে নিও তোমরা মুনাফার অংশ মুনাফার অংশ কেমন মুনাফার অংশ যেহেতু তিনজনই অংশীদার তিনজনই টাকা পাবে এ বি সি এ মনে করো টাকা পাবে হচ্ছে হলো আমরা মূলধনটা বন্টন করে দিব সরি মুনাফাটা বন্টন করে দিব এখন কিভাবে বন্টন করতে হবে এটা আমি তোমাদের অঙ্ক করে দেখাই দেবো একটু আগেও কিন্তু আমি দেখাই দিছি মুনাফাটা তিন ভাবে বন্টন করা যায় অনুপাত অনুসারে আহ মূলধন অনুসারে এবং সমভাবে যেভাবেই হোক না কেন আমরা মূলধনটাকে মুনাফাটাকে বন্টন করে দিব এই টাকাটা সহ এই সব যোগ দিলে কিন্তু যে টাকাটা আসবে তখন দেখবা এই পাশের টাকাটা এই পাশের টাকাটা এমনি মিলে গেছে কেমন এটা হচ্ছে হলো তোমার আহ লাভ ক্ষতি আবন্টন হিসাব অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব এখন এটা যদি মুনাফা হয় তখন এই পাশে আমরা বের করি আর যদি ক্ষতি হয় জিনিসটা কেমন আমি তোমাদের একটু বলে দিই মনে করো এই পাশটা বড় হয়েছে মানে এই পাশটা যোগ দিয়ে হয়েছে মনে করো লাখ আর এই পাশটা যোগ দিয়ে আসতেছে এক লাখ তখন এইখানে যোগ দিয়ে আগে লিখবা দেড় লাখ এই দেড় লাখ টাকা কান ধরে এইখানে বসাবা এবার এই দেড় লাখ থেকে এইগুলো সব বিয়োগ দিয়ে যেটা আসবে ওইটা হচ্ছে হলো ক্ষতির অংশ তো এই ক্ষতির অংশটাও আমরা তোমার অংশীদারদের মাঝখানে বন্টন করে দিতে পারবো কি অনুসারে অনুপাত অনুসারে বা সমভাবে বা কি বলে মূলধন অনুসারে কেমন মানে তুমি দেখবা যে কোন সাইড আগে বেশি যদি এই সাইড বড় থাকে যোগ দিয়ে তখন এই সাইডে বসায় এগুলো সব বিয়োগ দিয়ে মুনাফা বন্টন করবা মানে এই পাশটাই মুনাফা আর যদি এইখানে টাকার অ্যামাউন্টটা বড় হয় তাহলে এই পাশটা যোগ দিয়ে ওইটা এখানে বসাবা ওইটার থেকে এইগুলো বিয়োগ দিয়ে যেটা বেরোবে এটা হলো ক্ষতির অংশ এই পাশটা বেশি হয়েছে তার মানে কি ব্যয় বেশি হয়েছে তাহলে ব্যয় যদি বেশি হয় তার মানে তো ক্ষতি আর এই পাশটা বড় হওয়া মানে কি আয় বেশি হয়েছে আয় বেশি হওয়া মানে কি মুনাফা তার মানে তখন মুনাফা বন্টন করতে হবে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আচ্ছা স্যার গজাগে তখন অংশীদারদের মূলধন হিসাব দিবা মেহেদি হাসান যদি গজাগে যাবে দেখিলে দিতে বলে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও আরমান স্যার আমি আপনার ইউটিউবে ফ্রি ক্লাস করে অধ্যায় কমপ্লিট করেছি প্রাইভেট না পরে ওকে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হলাম বাবা স্যার আমি আপনার ইউটিউবের ফ্রি ক্লাস দেখে আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে দুই চার ছয় আট কমপ্লিট করছি টোটালি কমপ্লিট করছি ওকে আলহামদুলিল্লাহ যারা আমাদের ফ্রি ভিডিও দেখে কমপ্লিট করছো বা এইগুলো দেখে কমপ্লিট করছো তাদের আমি অনুরোধ করব আমাদের লাস্ট শোনো একটা কফি খেতে গেলেও পাঁচশো টাকা একটা কফি পাওয়া যায় না ঠিক আছে আবার পাঁচশো টাকা কিন্তু অনেক টাকা পাঁচশো টাকা আসলেই অনেক টাকা অনেকের কাছে আবার পাঁচশো টাকা অনেকের কাছে একটা কফির না তা আমি যদি তোমরা অনলাইনে যেহেতু পড়াশোনা করছো তোমাদের একটু হলেও সামর্থ্য আছে। আমি মনে করি কারণ তুমি ওয়াইফাই দিয়ে বা আমি ধরে নিলাম তোমাদের একটু সামর্থ্য আছে সুতরাং চারশো নিরানব্বই টাকা দিয়ে তুমি যদি আমাদের এই কোর্সটায় ভর্তি হও তুমি অ্যাকাউন্টিং এর জন্য যে গাইডলাইন পাবা আমার মনে হয় এরকম গাইডলাইন তোমাকে এত আন্তরিকতার সহিত কেউ দিবে না আমার বিশ্বাস তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হলে আর আমি তোমাদের এই বিজ্ঞাপন করার একটা মেইন উদ্দেশ্য হলো একটা জায়গায় অনেক অনেক স্টুডেন্ট থাকলে বেশি আনন্দ লাগে কেমন তো আমার একটা অনুরোধ থাকবে তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হওয়া নিয়ে দ্বিধায় রয়েছ আমরা কেমন পড়াচ্ছি কতটুকু চেষ্টা করতেছি হ্যাঁ সেটা তো বুঝতেই পারতেছো সুতরাং অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ তোমরা যারা আমাদের সঙ্গে আমাদের লাস্ট শুট কোর্সে যুক্ত হবে কেমন আমি অনেক কিছু শিখছি ওকে আলহামদুলিল্লাহ ওকে ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে লাভ ক্ষতি আবন্টু নিসাম এরপরে আমি অংশীদারদের মূলধন হিসাবে চলে যাবো 15 এপ্রিল রাত পর্যন্ত ভর্তি হওয়া যাবে ঠিক আছে প্রশ্ন করেছে একজন যে স্যার লাস্ট শুট করছে কবে ভর্তি হওয়া যাবে প্রশ্নটা করেছে সুফি সো সুফি তুমি আমাদের এই কোর্সে একদম 15 এপ্রিল পর্যন্ত ভর্তি হতে পারবে 15 এপ্রিল থেকে ক্লাস শুরু ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত ওকে আর আরেকটা বিষয় তোমরা একটু মাথায় রাখবে সেটা হচ্ছে আরেকটা জিনিস তোমরা এই যেগুলো আমি লিখে দিচ্ছি তোমাদের একটা অনুরোধ এগুলো তোমরা অবশ্যই অবশ্যই একটু খাতায় নোট করে রাখো খাতায় একটু নোট করে রাখো ঠিক আছে তাহলে এরপরে আমি তোমাদের যখন অঙ্ক করাবো খুব সহজে তোমরা বুঝতে পারবে স্যার একটা ম্যাথ প্র্যাকটিস করা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ম্যাথ প্র্যাকটিস করবো ইসমাইল

আর অংশীদারদের মূলধন হিসাব খুবই সহজ জাস্ট খালি আপনাকে এইটা হবে যে এই যে এরকম এই যে আমি যেভাবে দেখাইছি এরকম করতে পারেন এরকম যদি আপনি করতে পারেন ঠিক আছে তাহলে আপনি অংশীদারদের মূলধন হিসাবও খুব সহজে পারবেন তো কিভাবে এটা এটা পারলে কিভাবে অংশীদারদের মূলধন হিসাব পারা যায় তো সেটা আমি চলেন এখনই দেখা দিচ্ছে আমি ধরে নিচ্ছি আমাদের অংশীদার তিনজন তাইলে ধরে নিলাম আর কি আচ্ছা অংশীদারদের মূলধন হিসাব যদি করতে বলে পাশে আপনি চাইলে এখানে পরিবর্তনশীল পদ্ধতি এটা লিখে নিতে পারেন তো আমরা এই অংশীদারদের আপনার সবাই মনে রাখবেন অংশীদারদের মূলধন হিসাবও যা অংশীদারদের চলতি হিসাবও তাই অংশীদারদের মূলধন হিসাবও যা অংশীদারদের চলতি হিসাবও তাই একই জিনিস জাস্ট একটু পার্থক্য আছে সেই পার্থক্যটা কি সেটা আমি যাবার আগে আগে আমরা অংশীদারদের মূলধন হিসাবে কি কি আইটেম আসবে সেটা দেখি তো ছক জিনিসটা কি তো অংশীদারদের যে ছকটা সেটা হচ্ছে প্রথমে তারিখ এরপর বিবরণ আর এখানে যে এখন আমরা এখানে তিনটা টাকার কলাম দিছি যে কয়জন অংশীদার সেই কয়টা টাকার কলাম যেহেতু আমরা এখানে তিনজন অংশীদার ধরে এ এবিসি সি আমরা তিনটা টাকার কলম দিলাম যদি এখানে তিনজন অংশীদার না থেকে যদি এখানে দুইজন অংশীদার থাকতো তাহলে এখানে আমরা দুইটা টাকার ঘর লিখতাম মানে আঁকাতাম নাম দিতাম তারিখ বিবরণ এ বি সি টাকা 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 লিখে দিছি তো এখানে তিনটা টাকার কলম এখানেও তিনটা টাকার কলম ওকে তো আশা করি এটা হলো অংশীদারদের মূলধন হিসাবে এবং অংশীদারদের মূলধন হিসাবে এখানে উপরে কোনো কিছু লেখার দরকার নেই যেমন অংশীদারদের নাম বা হচ্ছে তারিখ এগুলো কোনো কিছু লেখার দরকার নেই ওটা আপনারা এই লাভ ক্ষতি হিসাবে লিখবেন হিসাবে দেখে দেখেই কিন্তু অংশীদারদের মূলধন হিসাব করা হয় সুতরাং এই লাভ ক্ষতি আমন্তন হিসাবে আপনি যদি উপরে উপরে যে ইনফরমেশনগুলা যেহেতু দিচ্ছেন সেহেতু এখানে আর নতুন করে ইনফরমেশনগুলো দিতে হবে না তো প্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে ব্যবসায় দেখেন একটু আগে যখন আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব করছি ওটা ডেবিট পাশে কিন্তু আমরা মূলধন সুদ বেতন কমিশন ঋণের সুদ মুনাফার অংশ এগুলো নিচ্ছি ক্রেডিট সারের নিট লাভ উত্তোলন সুদ পণ্য উত্তোলন এগুলো নিচ্ছি মানে টোটাল আটটা আইটেম আমরা নিছি ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে লাভ ক্ষতি আবন্টন হিসাবে তো ওইখানে কিন্তু আমরা সুদ নিছি বাট আমরা কিন্তু প্রারম্ভিক মূলধন বা উত্তোলন এগুলো কিন্তু নেই নেই ওইগুলোকে আমাদের এই অংশীদারদের মূলধন হিসাবে নিতে হবে তো আমরা প্রথমে এখানে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে 2024 জানুয়ারি এটাকে আমরা লিখতে পারি ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি মানে হচ্ছে বছরের শুরুতে যে মূলধনটা নিয়ে অংশীদাররা ব্যবসা শুরু করে প্রারম্ভিক মূলধন একদম অঙ্কের প্রথম লাইনে দেওয়া থাকবে তো এই প্রারম্ভিক মূলধন যেটা সেটা আমরা সরাসরি যে যত টাকা প্রারম্ভিক মূলধন দিছে তার ঘরে সেটা লিখবো এ মনে করেন দিছে এক লক্ষ বি দিছে আশি হাজার সি দিছে পঞ্চাশ হাজার এখানে লিখবো এক লক্ষ আশি হাজার পঞ্চাশ হাজার এভাবে লিখে দিব কেমন তো প্রারম্ভিক মূলধনকে আমরা ব্যালেন্স বিডি বলি অ্যাকাউন্টিং এর বছরের শুরুর যে জেটটা ওই জেটটাকে আমরা ব্যালেন্স বিডি বিডি মানে ব্রড ডাউন এই বিডি নামে লিখে থাকি সো আমরা এটাকে প্রারম্ভিক মূলধন লিখবো না আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি টাকা বসাই দিব এরপরে আমরা লিখছি যেটা সেটা হচ্ছে মনে করেন জুলাইয়ের এক তারিখে মনে করেন কেউ একজন অতিরিক্ত মূলধন দিল অতিরিক্ত মূলধন হিসেবে তো নগদ টাকাই দিছে সো আমরা এখানে লিখবো নগদান হিসাব এখন অতিরিক্ত মূলধন মনে করেন কে দিল অতিরিক্ত মূলধন মনে করেন সি দিছে তাহলে সির ঘরে লিখব টাকাটা সি দিছে অতিরিক্ত মূলধন দশ হাজার টাকা তাহলে সির ঘরে লিখে দেব দশ হাজার যে দিবে অতিরিক্ত মূলধন তার ঘরে লিখব টাকা তার মানে আমরা এই অংশীদারদের মূলধন হিসাব যখন আমরা করব তখন শুরুতেই যে কাজটা করে নিব সেটা হচ্ছে এই দুইটা জিনিস আমরা লিখে নেব একটা হচ্ছে হলো প্রারম্ভিক মূলধন আর একটা হলো অতিরিক্ত মূলধন এই ব্যালেন্স বিডি হলো প্রারম্ভিক মূলধন নবদান হিসাব হচ্ছে অতিরিক্ত মূলধন তাহলে এই দুইটা অঙ্কের ভিতর থেকে খুঁজে আমরা প্রথমে এখানে লিখবো আর ডেবিট পাশে আসবে উত্তোলন আমরা সবসময় জানি অ্যাকাউন্টিং উত্তোলন সবসময় ডেবিট পাশেই যায় তো উত্তোলনটা এই পাশে আসবে তো আমরা এই পাশে মনে করেন দিব উত্তোলন এবং কি উত্তোলন নগদ উত্তোলন উত্তোলন আমি এখানে আপনার জাস্ট একটু পাশে একটা শর্টকাট লিখে দিই সেটা হলো ক্যাশ নগদ টাকা আর কি তো নগদ উত্তোলন করছে মনে করেন এ উত্তোলন করছে একটা টাকা বি উত্তোলন করছে একটা টাকা সি একটা উত্তোলন করছে ঠিক আছে এটা আমরা সাল দিব দুই সাল ডিসেম্বর একত্রিশ তারিখগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন আর এইটুকু যদি আমরা নির্ণয় করি মানে এইটুকু যদি আমরা করি এইটুকু করলে হলো আমাদের অংশীদারি মানে অংশীদারদের মূলধন হিসাবে স্থায়ী পদ্ধতি অনেকে বলে স্থায়ী পদ্ধতি অংশীদারদের মূলধন হিসাবটা দুইটা পদ্ধতিতে করা যায় কেমন এটা দুইটা পদ্ধতিতে করা যায় একটা হলো স্থায়ী পদ্ধতি আর একটা হলো পরিবর্তনশীল পদ্ধতি এই পরিবর্তনশীল পদ্ধতি পরীক্ষায় আসে এবং এই পরিবর্তনশীল পদ্ধতি আমাদের করতে হবে এখন আমরা যেটা করতেছি সেটা হলো পরিবর্তনশীল পদ্ধতি যেটার মাধ্যমে অংশীদারদের মূলধন হিসাবটা পরিবর্তন হয় এবার দেখেন আমরা একটা কথা লিখেছিলাম কিন্তু কি সেটা হলো বিপরীত অঙ্কের টাইটেল এখানে একটা কথা লিখছিলাম বিপরীত টাইটেল বিপরীত টাইটেল তাইলে এখন আমরা কি অঙ্ক করতেছি এখন আমরা করতেছি অংশীদারদের মূলধন হিসাব তাহলে টাইটেল দিব কোনটা অংশীদারদের মূলধন হিসাবের বিপরীত অঙ্কটা লাভ ক্ষতি আবন্টন হিসাব তার মানে এখানে আমাদের টাইটেল দিতে হবে লাভ ক্ষতি আবন্টন হিসাব তাহলে চলেন আমরা টাইটেল দিই যেহেতু অংশীদারদের মূলধন হিসাব করতেছি এই জন্য লাভ ক্ষতি আবন্টন হিসাব টাইটেলটা দিলাম তাহলে এ পাশে আমরা দিব লাভ ক্ষতি আবন্টন হিসাব আচ্ছা এখানে আমরা অবশ্যই তারিখ দিয়ে দেবো এবং এই তারিখটা হবে অবশ্যই ডিসেম্বর লিখে ডিসেম্বর মানে এই যে শিরোনামটা শিরোনামের সোজা ডিসেম্বর এই শিরোনামের সোজা দেবো আমাদের আর প্রত্যেকটার আগে আলাদা আলাদা তারিখ দিতে হবে না এবার আমি একটা কথা বলছিলাম যে এই জিনিসটা কি আপনাদের মনে আছে আমি বলছিলাম এই জিনিসটা যদি আপনি করতে পারেন হাটটা এরকম ক্রস ঠিক আছে এইটা যদি করতে পারেন তাহলে আপনি অংশীদারদের মূলধন হিসাব পারবেন ঠিক আছে এটা বলছিলাম এই জিনিসটা মনে আছে কিনা আমাকে একটু বলেন সবাই স্যার স্থায়ী পদ্ধতি করলে ব্যালেন্স বিডিসি বের করা লাগবে যেই লাগবে আপনার প্রতি বছর যে মূলধনটা একই সেটা বের করে দেখাতে হবে ওকে সবাই বুঝতে পারছেন তো আমি ধরে নিচ্ছি এটা সবাই বুঝতে পারছেন হ্যাঁ নাবিল উত্তোলনের টাকা হ্যাঁ ওইটা আমাদের কি বলে আহ বারো মাসের টাই ধরতে হবে জি উত্তোলন সবসময় বারো মাসের ধরতে হবে আমি লিখে দিছিলাম এখন আমি যেটা বলছিলাম এই যে এই জিনিসটা এই যে এই জিনিসটার মানে হচ্ছে হলো আমাদের একটু আগে আমরা যে লাভ ক্ষতি করছি একটু ভালো মতন খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ একটু যে আমরা লাভ ক্ষতি করছি ওই লাভ ক্ষতি আবন্ডন হিসাবের ডেবিট পাশের যে আইটেম গুলো ওই আইটেম গুলো আসবে হচ্ছে হলো অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে ওকে আর ওই লাভ ক্ষতি আবন্ডন হিসাবের ক্রেডিট পাশের যে আইটেম গুলো ছিল ওই আইটেমগুলো আসবে অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে ওকে তো লাভ ডেবিট পাশে ছিল পাঁচটা আইটেম আর ক্রেডিট পাশে ছিল তিনটা আইটেম তো হিসাবে ডেবিট ডেবিট পাশে পাশে কি ছিল ছিল মূলধনের সুদ বেতন কমিশন ঋণের সুদ মুনাফার অংশ এই পাঁচটা আইটেম ছিল ডেবিট পাশে তাহলে এই পাঁচটা আইটেম এই পাশে আসবে কিন্তু একটু কথা আছে আর ক্রেডিট সাইডে কি কি আইটেম ছিল নিট লাভ উত্তোলনের সুদ পণ্য উত্তোলন যেহেতু এগুলো ক্রেডিট পাশে ছিল লাভ ক্ষতি আবন্টন হিসাবে সুতরাং এটা অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে জাস্ট ডেবিট এর গুলো লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট এর গুলো ক্রেডিটে আসবে আর ক্রেডিট এর গুলো ডেবিটে আসবে জাস্ট এইটা কিন্তু দুইটা জিনিস আসবে না কয়টা জিনিস দুইটা জিনিস আসবে না সেই দুইটা জিনিস কি সেই দুইটা জিনিস হচ্ছে আহ নিট লাভ প্লাস ঋণের সুদ নিটলাভ প্লাস ঋণের সুদ এই দুইটা আইটেম এই দুইটা আইটেম কোনো অবস্থাতেই আসবে না এই দুইটা আইটেম কোনো অবস্থাতেই আসবে না তুমি যদি একটু আগে খেয়াল করো ক্ষতি আবর্টন হিসাবে ওখানে আমরা দেখবা যে আইটেমগুলোর উপরে অংশীদারদের মূলধন হিসাব লিখছিলাম ওইগুলোই কিন্তু এই অংশীদারদের মূলধন হিসাবে আসবে তারপরে ওই টাইটেল দেওয়ার কারণ কিন্তু ওইটাই ছিল যে ওই আইটেমগুলো অংশীদারদের মূল হিসাবে ডেবিটের আইটেমগুলো কেরিটে আসবে ওকে মানে লাভ ক্ষতি হিসাবে ডেবিটের আইটেমগুলো ক্রেডিটে আসবে কোন গুলো আসবে যে আইটেম গুলোর অংশীদারদের মূলধন হিসাব লিখছি আর লাভ ক্ষতি হিসাবে ডেবিটে আসবে অংশীদারদের মূলধন সেই আইটেম আসবে যে আইটেম উপর আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখেছি তো আমরা একটু খেয়াল করি তো ওইখানে আমরা লিখছিলাম হচ্ছে মূলধনের সুদ ওটার উপর অংশীদারদের মূলধন হিসাব টাইটেল ছিল সো লিখবো মূলধনের সুদ এটার সোজা তারিখ দেওয়া লাগবে না কারণ আমরা এই টাইটেলের সোজা তারিখ দিছি সুতরাং এখানে আর তারিখ দেওয়া লাগবে না মূলধন সুদ যে যত টাকা পাবে লিখে দিব এরপর ছিল বেতন বেতন যে যেভাবে পাবে লিখে দিব এই বেতন নিয়ে একটু কথা আছে যদি বেতন ডেবিট করার কথা বলে বা চার্জ করার কথা বলে এটাই সাধারণত বলে থাকে তো এটা তো আর আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাবে নেই না এটা আমরা সরাসরি অংশীদারদের মূলধন হিসাবে নেই তো এটা যখন সরাসরি অংশীদারদের মূলধন হিসাবে নিব তখন এটা আমরা এখানে না নিয়ে এই টাইটেলের উপরে নিব মানে লাভ ক্ষতি আবন্টন হিসাবে উপরে বেতনটাকে নিব কেমন আচ্ছা যদি কমপ্লিকেটেড মনে হয় অঙ্ক করালে একদম ক্লিয়ার হয়ে যাবে বেতন এরপরে ছিল হচ্ছে কমিশন যারা পাবে আর কি ওখানে যারা কমিশন পাবে এখানেও সেই তাদের ঘরেই টাকা লিখতে হবে কমিশনের এবার সবার শেষে হচ্ছে মুনাফার অংশ আর এখানে কিন্তু আমরা মুনাফার অংশ নিবো ঠিক আছে মুনাফার অংশ ওইখান থেকে দেখে দেখি বসাই দিব কিন্তু এখানে কিন্তু আমরা ঋণের সুদ এই যে ঋণের সুদ কিন্তু আমরা নেই নাই ঋণের সুদ কিন্তু আমাদের ডেবিট পাশে ছিল কিন্তু ঋণের সুদ কিন্তু ক্রেডিট পাশে আসে নাই কারণ ঋণের সুদ শুধু লাভ ক্ষতি আসবে ওটা অংশীদারদের মূলধন হিসাবে আসবে না চলতি হিসাবে আসবে না কেন আসবে না এর জলযন্ত প্রমাণ হচ্ছে এইটা যে ওইটার উপরে কিন্তু আমরা টাইটেল দিছি অংশীদারদের ঋণ হিসাব ঋণের সুদের উপরে কি টাইটেল দিছিলাম অংশীদারদের ঋণ হিসাব সুতরাং এখানে আসবে না এবার আসো লাভ গুলো ছিল ওইগুলো আসবে অংশীদারদের মূলধন হিসাবে পাশে এক ছিল নিট নিট আসবে না আমি বলছি নিট লাভ আসবে না কারণ নিট নিটলাভের উপরও দেখো আমরা টাইটেল দিছিলাম কিন্তু যে অঙ্ক সেই টাইটেলেই যে ক্রেডিট পাশে লিখছিলাম লাভ ক্ষতি আবন্টন হিসাব সো নিট লাভ এখানে আসবে না তারপরে ছিল উত্তোলনের সুদ এটার আগেও তারিখ দেওয়ার দরকার নেই কারণ আমরা টাইটেলের সামনে তারিখ দিয়ে দিচ্ছি ডিসেম্বর একত্রিশ টাইটেলের সামনে তারিখ থাকলে নিচে আর তারিখ দেওয়া লাগে না আরেকটা ছিল পণ্য উত্তোলন পণ্য উত্তোলন যারা করছে তাদের ঘরে লিখে দিব এবার আমাদের ব্যালেন্স বিডিসিডি নির্ণয় করতে হবে এই বিডিসিডি তোমরা সবাই নির্ণয় করতে পারো এই ক্রেডিট পাসটা আমরা আগে যোগ দিব প্রতিটা আইটেম এই আইটেম গুলোকে এইখানে যে টাকা গুলো আসবে এই টাকা গুলোকে হুবহু দেখে দেখে এখানে বসাই দিব এবার এই টাকাগুলো দিব এই টাকা থেকে এগুলো বিয়োগ এই টাকাটা থেকে এটা থেকে এগুলো বিয়োগ দেবার পরে যে টাকাটা বের হবে ওইটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি ক্যারিড ডাউন এটা হবে হচ্ছে ডিসেম্বর একত্রিশ এই ব্যালেন্স সিডিটাই হয়ে যাবে আগামী মাসের বা সরি আগামী দিনের মানে একদিন পরে আগামী মাসের বিডি তাহলে এই এই যে টাকাটা টাকাটাই কিন্তু এখানে আসবে ঠিক আছে নিচে আসবে সেটা একটু করেই লিখবা ব্যালেন্স বিটি ডাউন কেমন বিডি এই যে টাকাটা থাকবে এই টাকাটাই হুবহু বসাই দিবা ঠিক আছে এবং এখানে তারিখ দিবা অবশ্যই দুই সাল হয়ে যাবে তখন দুই হাজার পঁচিশ জানুয়ারি কারণ দুই হাজার চব্বিশের ডিসেম্বরে একত্রিশ তারিখের পরের দিন কি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ এবং নিচে ডাক টেনে ক্লোজ করে দেবা এইটা হচ্ছে তোমার অংশীদারদের মূলধন হিসাব এটা যদি তুমি বোঝাও অংশীদারদের চলতি হিসাব তোমার কাছে কোনো বিষয়ই না সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান নেক্সট ক্লাস থেকে সমাধান হবে খুবই গুরুত্বপূর্ণ যে যে আপনাদের ঝামেলা হয় সেই সৃজনশীল গুলো ইনশাল্লাহ আমরা এখানে সমাধান করব। এখানে কোনো মানে ইজি পিজি কোনো কিছু করব না আমরা এই জন্য আমরা বেসিকটা করাই দিচ্ছি তা না হলে আপনারা আবার বলতে পারেন যে স্যার বেসিক না করায় আপনি আমাদের অঙ্ক করাচ্ছেন এটা কি হলো এর জন্য বেসিকটা করাই দিলাম ওকে ওকে সবাই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এবার আমরা জাস্ট তুমি আমাকে জাস্ট দশটা মিনিট টাইম দাও আমরা দশ মিনিটের ভিতর ক্লাস শেষ করে ফেলবো কেমন দশ মিনিটের ভিতর আমরা ক্লাস শেষ করে ফেলবো আমরা এখন অংশীদারদের চলতি হিসাবটা একটু আলোচনা করবো এই চলতি হিসাবের ভিতরে একটা খুবই বিতর্কিত এন্ট্রি আছে ঋণের সুদ স্যার বিল্লাল রহমান বুঝি নাই বুঝি নাই বুঝি নাই হ্যাঁ বিল্লাল রহমান কি বুঝো নাই বাবা এটা আমাকে একটু প্লিজ বলতে হবে যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই এই জিনিসটা আমি বুঝি নাই এখন যদি বলো যে স্যার বুঝি নাই তাহলে তুমি ক্লাসে কখন জয়েন করছো বাবা প্লিজ আমাকে একটু বলো ক্লাসে কখন জয়েন করছো তুমি কি খাতা কলম নিয়ে ক্লাস করতেছো বুঝছো তুমিও তো রোজা রাখছো বা তুমিও তো কষ্ট করতেছো আমিও তোমাদের কষ্ট করে ক্লাস নিচ্ছে কিন্তু তোমরা যদি এখন ক্লাসের মাঝখানে এসে এটা বলো যে স্যার বুঝি নাই এটা কিন্তু খুবই কষ্টকর কেমন কারণ তুমি মাঝখানে এসে তো বুঝবা না তাহলে আমাদের লাইভটা শেষ করি তুমি প্রথম থেকে দেখো তারপরে যদি তোমার বুঝতে অসুবিধা তুমি কমেন্ট করে রাখো নেক্সট দিন আমি দরকার ক্লাসের শুরুতে আবার একটু ঝালাই করে দেবো ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আমি এবার অংশীদারদের চলতি হিসাবে চলে যাচ্ছি আমি আগে বলছি ঋণের সুদ নিয়ে কিন্তু ঝামেলা আছে ঠিক আছে ঋণের সুদ অংশীদারদের চলতি হিসাবে আসবে কি আসবে না তোমরা বলো আগে দেখি তোমরা কি বলো দেখি শুনি তোমরা বলো দেখি তোমরা কি বলো আমি একটু শুনি দেখি তারপর আমি বলবো যাও স্যার ফ্রি ক্লাস কয়দিন থাকবে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যদি শারীরিকভাবে সুস্থ থাকি ইনশাল্লাহ আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করাই দিব চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে যদি সুস্থ আর কি আচ্ছা আসবে না একজন বসে এই যে তোমাদের দেখো অনেকেই বলতেছো তাবাসুম আক্তার বলতেছে আসবে না তা আসবে না আবার আহ হারুনুর রশিদ বলতেছেন আসবে আবার তামিম মাহাতাব বলতেছেন যে আসবে না আরিফ বলছেন জানি না আরিফ সব থেকে সুন্দর উত্তর দিছে ও একদম মাঝামাঝি দেখা গেল কি না কি বললে আবার একটা বিপদে পড়লাম সানজু সিদ্দিক বলছে যে ঋণের সুদ আসবে না হ্যাঁ অনেকে বলতেছে এখন দেখেন এটার ভিতরে কিন্তু মিশ্র উত্তরটা মিশ্র যে কেউ বলছেন যে আসবে কেউ বলছেন আসবে না তাহলে আমি কি করব আসবে না এ বাবা না পক্ষে তো অনেকেই যা দেখতেছি এটা নিয়ে তা না পক্ষে তো অনেকেই হুম আমি হ্যাঁ সরি উল্টা উচ্চারণ করছি স্যার আপনি বলেন হ্যাঁ আমি বলবো আমি অবশ্যই বলবো ঋণের সুদ আসবে কি আসবে না অবশ্যই বলে দিচ্ছি কিন্তু জাস্ট আমি বসি দুইটা মিনিট সময় দাও এখন আমি একটু জিনিস কিছু মুসব আমি সবটাই মুছে দিই যাতে এটা নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা না থাকে একই শখ আমি আগেই বলছি অংশীদারদের মূলধন হিসাব যা অংশীদারদের চলতি হিসাব তাই তাহলে এবার আমরা এখানে লিখব অংশীদারদের চলতি হিসাব অংশীদারদের চলতি হিসাব আর অংশীদারদের মূলধন হিসাব যেহেতু একই জিনিস তো এর ভিতরে একটু পার্থক্য আছে সেই পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যে আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করছিলাম মানে এইটা যখন করছিলাম অংশীদারদের মূলধন হিসাব তখন এই পাশে আমরা নিয়েছিলাম ব্যালেন্স বিডি আর হিসাব। নগদ বিডিটা ছিল প্রারম্ভিক মূলধন আর নগদান হিসাবটা ছিল অতিরিক্ত মূলধন আর এই সাইডে আমরা নগদ উত্তোলনটা নিয়েছিলাম ডেবিট পাশে তবে এই তিনটা আইটেম কিন্তু আমরা প্রথমেই কাজ করে নিয়েছিলাম সেটা কোথায় অংশীদারদের মূলধন হিসাবে যেহেতু আমরা ওইটা অংশীদারদের মূলধন হিসাবে নিয়ে ফেলছি সুতরাং অংশীদারদের চলতি হিসাবে ওই তিনটা আইটেম একদম বাদ তার মানে অংশীদারদের মূলধন হিসাবে বা সরি অংশীদারদের চলতি হিসাবে হ্যাঁ মূলধনের সুদ সরি অংশীদারদের চলতি হিসাবে মূলধন বলতে হচ্ছে প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন এই দুইটার একটাও আসবে না আর এই সাথে যে উত্তোলন এই উত্তোলন আসবে না তার মানে অংশীদারদের চলতি হিসাব যখন করব এখানে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন আসবে না এখানে উত্তোলন আসবে না আমি আবার বলতেছি যখন আবার অংশীদারদের চলতি হিসাব করব তখন এখানে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত আসবে না এখানে উত্তোলন আসবে না এটা হচ্ছে জানুয়ারি অবশ্যই এক হবে দুই হাজার চব্বিশ ধরে নিলাম ঠিক আছে তো ব্যালেন্স বিডি যেটা দেওয়া থাকবে উদৃত্ত তার ঘরে সেই টাকা লিখবে এটা অঙ্কের ভিতর দেওয়া থাকবে চলতি হিসাবে ডেবিট উদ্দীত ডেবিট উদ্দীত দেওয়া থাকলে ডেবিট পাশে ক্রেডিট উদ্দিত দেওয়া থাকলে ক্রেডিট ভার্সেস তো ক্রেডিট ভার্সেস আমরা লিখলাম ব্যালেন্স বিডি চব্বিশ জানুয়ারি এক ওকে তো এটা হলো চলতি হিসাবে শুরু ব্যালেন্স বিডি এ পাশেও আসতে পারে এ পাশেও আসতে পারে আবার দুই পাশেও আসতে পারে এটা আমরা অঙ্ক করে বুঝাই দেবো তোমাদের এবার হচ্ছে হলো বিপরীত অঙ্কের টাইটেল আমরা যেহেতু অংশীদারদের চলতি হিসাব করছি সো এর টাইটেলটা কি হবে লাভ ক্ষতি আবন্টন হিসাব তো চলো আমরা একটু টাইটেল দিই লাভ ক্ষতি তো এই পাশেও আমরা টাইটেল দিব লাভ ক্ষতি আছে এটার শুরুতে আমরা লিখে দেব ডিসেম্বর একত্রিশ এটা শুরুতে লিখে দেব ডিসেম্বর একত্রিশ এবার হচ্ছে ওই সেম একই ডেবিটের গুলো ক্রেডিটে ক্রেডিটের গুলো ডেবিটে তো ডেবিটে কি কি ছিল মূলধনের সুদ লিখে দিলাম মূলধনের সুদ বেতন কমিশন মুনাফার নিট লাভ তো আসবে না তো এখানে আসবে হচ্ছে তোমার হচ্ছে উত্তোলনের সুদ পণ্য উত্তোলনের যে সুদ হবে সেটা আসবে উত্তোলন যে করবে সে তার ঘরে আসবে তো দেখো এখানেও কিন্তু আমরা ঋণের সুদ আর নিট লাভ নিলাম না কারণ তুমি যদি অনেকে এখানে আছে ঋণের সুদ নেয় ঠিক আছে এখানে ঋণের সুদ আমি এখানে ধরো আমি একটু হিডেন একটু একটা শর্ট লিখে দেখলাম ঋণ এই ঋণের যে সুদটা এটা অনেকে নেয় অনেকে নেয় না এখন যারা নেয় তাদের যুক্তিটা হচ্ছে হলো তুমি যখন লাভ ক্ষতি আবন্টন হিসাব করবা তার উপরে যখন ঋণের সুদ নিচ্ছ লাভপতি আবণ্ডন হিসাবের ভিতরে যখন আমরা ডেবিট পাশে ঋণের সুদ নেই ওইটার উপরে যদি তুমি অংশীদারদের চলতি হিসাব টাইটেল দাও তাহলে তুমি এখানে ঋণের সুদ নিবা আর ওখানে যদি তুমি টাইটেলটা দাও অংশীদারদের ঋণ হিসাব ঠিক আছে তাহলে কিন্তু ওইটা অংশীদারদের ঋণ হিসাবে যাবে ওইটা কিন্তু এখানে আসবে না ওকে তার মানে এটা তুমি ঋণের সুদটা এখানে তুমি নিতেও পারো নাও নিতে পারো স্যার আমি যদি নেই বা না নেই কোনটা সঠিক আমার মতে এটা না নেওয়া ভালো সহজে মনে রাখবা এটা তুমি যদি আমাকে দুইটা বই দেখাও যে স্যার এই দুইটা বইয়ের ঋণের সুদ নিছে তা আমিও তোমাকে তিনটা বই দেখাইতে পারবো যে তিনটা বইয়ের ঋণের সুদ নেয় নাই তো এটা নিয়ে এত বড় মারামারি কামড়াকামড়ি করার কোনো দরকার নাই জাস্ট খালি মনে রাখবা ঋণের সুদ নেওয়ার দরকার নাই ঋণের সুদটা আর নিট লাভটা আমরা অংশীদারদের মূলধন হিসাবেও নেব না অংশীদারদের চলতি হিসাবেও নেব না সহজ হিসাব ওকে এখানে অ্যাজ ইউজুয়াল যেভাবে ব্যালেন্স বিডিসি নির্ণয় করা সেভাবে করবা এই সাইডটা যোগ দিবা অবশ্যই জের নামাই দিবা এই সাইডটা যোগ দিবা এই ব্যালেন্স গুলোকে এই পাশে নিয়ে আসবা এটা থেকে এগুলো সব বিয়োগ করবা বিয়োগ করবার পরে যেটা আসবে ওইটার নাম হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স সিডি ডিসেম্বর একত্রিশ আর এই ব্যালেন্স সিডিটাই হয়ে যাবে দুই জানুয়ারি এক ব্যালেন্স এই ব্যালেন্স আমরা এই পাশে বসাই ওকে আশা করি অংশীদারদের চলতি হিসাব তোমরা সবাই বুঝতে পেরেছো কেমন অনেকেই আসতে বলেছ আসবে না হ্যাঁ আচ্ছা তোমরা সবাই বুঝতে পারছো কিনা প্লিজ আমাকে বলো স্যার আমি তো আপনার ইউটিউবের ফ্রি ক্লাস করেছি এখন কি এটা করা লাগবে স্যার আচ্ছা এটা তোমার যদি মনে হয় যে না তোমার এটা লাইভ ক্লাস করার দরকার আছে তোমার কোনো প্রশ্ন আছে তুমি যদি ভালো পারো তাহলে এটা করার দরকার নেই আমরা তো অনেক অধ্যায় করাবো আর্থিক বিবরণী করাবো শেয়ার ইস্যুর অধ্যায় করাবো তারপর হচ্ছে সব অধ্যায় করাবো কম বেশি তাহলে যেটা তোমার প্রয়োজন হবে সেটা তুমি করবা যেটা সমস্যা নাই তোমার তো এটা হয়তো কেন করবা কেমন তবে আমি তোমাদের কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করাবো নেক্সট ক্লাস থেকে সুতরাং একটু সবাই নলে চড়ে বসো কিন্তু ঠিক আছে নেক্সট ক্লাস থেকে একটু ঝামেলা একটু মানে মানে মশলা যুক্ত কোশ্চেন রমজান মাসে তো তারপর একটু মশলা যুক্ত কোশ্চেন তোমাদের সলভ করাবো নেক্সট দিন থেকে ইনশাল্লাহ যাতে তোমাদের প্র্যাকটিসটা একদম সেই মাপের হয় কেমন বিল্লাল রহমান বুঝছি বুঝছি ওকে আলহামদুলিল্লাহ চলতি হিসাবে উত্তোলন আসে না জি না উত্তোলন আসে না আসসালামু আলাইকুম স্যার শিপলা আক্তার আপনার জন্য আমি এইচএসিতে এসে পাস শেষ মুহূর্তে আগে আপনার সন্ধান পেলে রেজাল্ট অনেক ভালো হতো স্যার আমি অনেক কৃতজ্ঞ আপনার প্রতি ওকে ধন্যবাদ অনেক বাবা তোমাকে অনেক বেশি ধন্যবাদ আর তোমাকে আলাইকুম আসসালাম তোমার মা বাবাকে আমার সালাম দিও বাবা উত্তোলন বার্ষিক দেওয়া থাকলে কিভাবে বের করব বার্ষিক কিভাবে বের করবো উত্তোলন এই উত্তোলনটা কিভাবে বের করতে হবে এটা আমি ক্লাসে দেখাই দেবো ম্যাথ করে দেখাই দেব। ওই ছয় পয়েন্ট পাঁচ দিয়ে কিভাবে বের করতে হয় পাঁচ পয়েন্ট পাঁচ দিয়ে কিভাবে বের করতে হয় ছয় দিয়ে কিভাবে আমি ক্লাসে দেখাই দেবো এটা এখন বললে বুঝবেনা বাবা সম্পূর্ণ বই শেষ করে দিবেন চেষ্টা করবো ইনশাল্লাহ বাবা স্যার বুঝছি ওকে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আগামী ক্লাসে তোমাদের রুটিন দিয়ে দিয়েছি আমরা মধ্যে বিদ্যালয়ের পেই যে রুটিন দেওয়া আছে তো ইনশাল্লাহ সেই রুটিন ওয়াইজ ক্লাস হবে ঠিক আছে উইশ অল দা ভেরি বেস্ট আলাইকুম